আমি অনুক্তা ঘোষাল, আমি উত্তর কলকাতার বাসিন্দা। আমি বাবা মার একমাত্র মেয়ে। আমার বাবা সৌমেন্দ্র ঘোষাল, উনি একজন ব্যবসায়ী, এবং মা মানসী ঘোষাল, উনি একজন হাউসওয়াইফ। লেখালেখি আমার নেশা ও পেশা দুটোই। পেশাগতভাবে লেখালেখির পাশাপাশি রয়েছে প্রফেশনাল মডেলিং, টেলিভিশন অ্যাঙ্কারিং এবং অ্যাক্টিং। আর এই সব কিছুর পর যেটুকু সময় থাকে সেটা দিই মনের খুব কাছাকাছি একটা কাজের জন্য, সোনার তরী নামে একটা ছোট্ট এনজিওর সঙ্গে যুক্ত, যেটা প্রধানত শিশু এবং বৃদ্ধদের নিয়ে কাজ করে। পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি আয়োজিত কবিতা উৎসবে কবিতা পাঠের সুযোগ পাই। আর মডেলিংয়ের দিক যদি বলা যায়, তাহলে 2012 সাল থেকে আমার মডেলিং জীবনের শুরু, যেটা শুরু হয় ল্যাকমে সানন্দা স্টাইল ডিভা 2012 বিউটি কন্টেস্টের মধ্যে দিয়ে, যেখানে আমি ফার্স্ট রানার আপ হই। তারপর 2016 সালে 19-20 স্টাইল ডিভা কন্টেস্টেও আমি টপ 5 ছিলাম। আমি আরএফএল পেজের একজন ফলোয়ার। তো ফেসবুকে একদিন স্ক্রল করতে করতে দেখি যে দশভুজা 2018 কন্টেস্ট হচ্ছে। তো সেখানে নাম নথিভুক্ত করার একমাত্র কারণ হলো নিজেকে একটু যাচাই করে নেওয়া। আমার কাছে প্রতিটা মেয়েই দশভুজা, কারণ প্রতিটা মেয়েকেই জীবনে কিছু না কিছু সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, হয়তো আমাকেও যেতে হচ্ছে। নিজেকে সরাসরি দশভুজা বলবো না, তবে ভাবতেও ভালো লাগে যে আমি এভাবে প্রত্যেকটা কাজ ঘরে ও বাইরে সমানভাবে সামলে হয়তো দশভুজা হয়ে উঠেছি। আমার কাছে প্রতিটা মেয়েই দশভুজা, কারণ তারা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সংগ্রামের মধ্যে দিয়ে যায়, হয়তো আমিও যাচ্ছি। নিজেকে দশভুজা বলবো কিনা জানি না, তবে যেভাবে ঘর ও বাইরে দুটোই সামলাচ্ছি সেখানে ভাবতেও ভালো লাগে যে আমিও দশভুজা। জীবনের সমস্ত কাজে মাই সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে, সমস্ত কাজে পাশে থেকেছে। তাই দশভুজা কন্টেস্ট যদি জিতি, তাহলে কলকাতা ব্যাংকক ট্রিপে সঙ্গে করে অবশ্যই মাকে নিয়ে যাব। আমার মেয়ে অনুক্তা আরএফএল দশভুজার জন্য অনেক অনেক শুভেচ্ছা।